দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর 3 সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। বিটিএস এর ব্যবস্থাপনা সংস্থা বিগ হিট মিউজিক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কনসার্ট শেষে দক্ষিণ কোরিয়া ফেরার পর শনিবার 25 ডিসেম্বর বিটিএস এর 2 সদস্য করোনা পজিটিভ হয়েছেন। এর আগে আক্রান্ত হয়েছে আরো একজন। রোববার 26 ডিসেম্বর রয়টার্স এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। করোনা পজিটিভ হওয়া তিনজন হলেন 27 বছর বয়সী র‍্যাপার আরএম, 29 বছর বয়সী কণ্ঠশিল্পী জিন এবং গীতিকার ও র‍্যাপার সুগা। সুগা পজিটিভ হওয়ার একদিন পর বাকি দুজনের করোনা শনাক্ত হয়। 2013 সালে আত্মপ্রকাশের পর থেকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে দক্ষিণ কোরিয়ার এই ব্যান্ড দল। 2019 সালের পর এটি ছিল যুক্তরাষ্ট্রে বিটিএস এর প্রথম কনসার্ট। এ সময় এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা ভ্রমণ করেছে। দর্শক, এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডিটিউব নিউজে, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।